আল্লাহ রাব্বুল আলামিনের আটটি জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। এই জান্নাতুল ফেরদাউসে যেতে হলে আমাদেরকে অহেতুক অনর্থক অপ্রয়োজনীয় কথা ও কাজ বর্জন করতে হবে। নিয়মিত ইসলামিক কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, দিন প্রচারের সাথে লাইক কমেন্ট ও শেয়ার করে সঙ্গেই থাকুন। الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ ও বরকাত। দেশে প্রবাসে দূরে ও কাছে যে যেখান থেকে আমাদের আলোচনা শুনছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আজকে আমাদের আলোচনার বিষয় জান্নাতুল ফেরদাউসের মালিক হবেন কারা, আজকে তার দ্বিতীয় পর্ব। এ পর্বে আমরা আলোচনা করব কোন স্বভাব থাকলে আমরা জান্নাতুল ফেরদাউসের অধিকারী হব, কোরআন সুন্নাহ থেকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মরিয়মের 63 নম্বর আয়াতে ইরশাদ করেন, তিলকাল জান্নাতুল্লাতি নূরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়ান। আমি আমার গোলাম থেকে জান্নাতের উত্তরাধিকারী বানাবো যারা মুত্তাকি, যারা আল্লাহ ভীরু। আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুখরুবের 73 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়া তিলকাল জান্নাতুল্লাতি উরিসতুমুহা বিমা কুনতুম তাআমালুন। ওই জান্নাতগুলোর আমি উত্তরাধিকারী বানাবো ওর বিনিময়ে যা তোমরা আমল করো। এই দুটো আয়াতে শুধু জান্নাতের কথা বলা হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস আটটি জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত, এই জান্নাতে কারা কারা প্রবেশ করবে যে কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল মুমিনুনের 11 নম্বর আয়াতে ইরশাদ করেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হলেন উত্তরাধিকারী, আল্লাযিনা ইয়ারিসুনাল ফেরদাউস, যারা জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হবে, হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী অবস্থান করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে হাদিস বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ইযা সাআলতুমুল্লাহ ফাসআলুহুল ফেরদাউস ফাইন্নাহু আ'লাল জান্নাত ওয়া আওসাতুল জান্নাত ওয়া মিনহু তাফাজ্জারুল আনহারুল জান্নাতি ওয়া ফাওকাহু আরশুর রহমান, রাওয়াহুল বুখারী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা আল্লাহর কাছে কিছু চাবা তখন তোমরা জান্নাতুল ফেরদাউস চাবা, কারণ এটা জান্নাতের সর্বোচ্চ স্তর এবং এর থেকেই ঝর্ণা দ্বারা প্রবাহিত হয়, এর উপরে রয়েছে রহমানের আরশ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়ে দিলেন আমাদেরকে চাইতে হবে জান্নাতুল ফেরদাউস, যে সাত প্রকারের লোকেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফেরদাউসে যাবেন। আজকে তার দ্বিতীয় পর্ব, এই দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব কোরআনের আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এবং জান্নাতুল ফেরদাউসে যাবে ওরা যারা অনর্থক কথা ও কাজ থেকে নিজেদেরকে হেফাজত করে। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে জান্নাতুল ফেরদাউসে যেতে হলে অনর্থক কথা ও কাজ, অনুপকারী কাজ, অদরকারী কাজকে পরিহার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে শব্দটা ব্যবহার করলেন আল-লাগু, শব্দটি আরবি, এর বাংলা অর্থ হলো অহেতুক, অনর্থক, অপ্রয়োজনীয়, অকল্যাণকর, অদরকারী। ওলামায়ে কেরাম এর ব্যাখ্যা করেছেন যে আইয়াতিয়াল ইনসানু বিমা লা ইহতাজ ইলাইহি ফিল কালাম, মানুষ এমন কথা বলা যা তার প্রয়োজন নাই, আও বিমা লা খাইরা ফিহি, অথবা এমন কথা বলা, এমন কাজ করা যাতে কোনো কল্যাণ নেই। রাব্বুল আলামিন সূরা নিসার 114 নম্বর আয়াতে ইরশাদ করেন, লা খাইরা ফি কাসীরিম মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিন বাইনান নাস, তাদের গোপনে ফিসফিস করে সলা পরামর্শের ব্যাপারে কোনো কল্যাণ নাই, তবে তারা যদি মানুষকে সহযোগিতা করে, দান খরাত করে, অথবা সৎকালের আদেশ দেয়, অথবা মানুষের মাঝে ইসলাহ করে, সংশোধন করে, তাহলে তাদের মধ্যে কল্যাণ রয়েছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি, ইসলামের সৌন্দর্য হলো যে মানুষ অনর্থক অহেতুক কথা কাজ থেকে সে বিরত থাকবে,
অহেতুক অপ্রয়োজনীয় কোন কথা বলবে না, কোন কাজ করবে না। রাওয়াহ তিরমিজি, তিরমিজি শরীফে হাদিসটি এসেছে। আল্লামা ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যা বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের একটি বাক্যের ভিতরে ইসলামের সকল সৌন্দর্য, সকল কালচার, সকল সংস্কৃতি, সকল আদর্শ একত্রিত করেছেন। আর সেটা হল মিন হোসনে ইসলামিল মারে তরকুহু মা আলা ইয়ানিহি, কারণ এর মাধ্যমে মানুষ কথা, কাজে, দৃষ্টিতে, উপভোগে, হাঁটায়, চিন্তায় এবং প্রকাশ্য অপ্রকাশ্য সকল গোপন কাজেও অপ্রয়োজনীয় অনর্থক কোনো কাজ সে করবে না। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, এবার আমরা শুনব এই অনর্থক কথাকে পরিহার করার ব্যাপারে ওলামায়ে কেরাম সালফে সালেহীন কি বলেছেন। কলা ওমর ইবনে আব্দুল আজিজ মান আদা কালামাহু মিন আমালিহি কাল্লা কালামাহু ফিমা লা ইয়ানিহি ওয়া লা ইয়ানফাউহু। ওমর ইবনে আব্দুল আজিজ বলেন, যে ব্যক্তি তার কথাকে আমলের অন্তর্ভুক্ত করতে চায় সে যেন কথা কম বলে এবং উপকারহীন কোন কথা যেন সে না বলে। কলা হাসান বসরি, হাসান বসরি বলেন, আলামাতু ইরাদিল্লাহি আনিল আবদি আন ইয়াজআলা শুগলাহু ফিমা লা ইয়ানিহি, আল্লাহ কোনো ব্যক্তির থেকে তার রহমতের দৃষ্টি ফিরিয়ে নেওয়ার অর্থই হলো বা চিহ্নই হলো ওই ব্যক্তিকে আল্লাহ অহেতুক অনর্থক কথা ও কাজে ব্যস্ত রেখেছেন। আল কারখি বলেন, কালামুল আব্দি ফিমা লা ইয়ানি খাযলানু মিন আল্লাহ তাআলা, কোনো ব্যক্তি যখন অপমান অতিরিক্ত অপ্রয়োজনীয় কথা বলে তার অর্থ হলো আল্লাহ তার অপমান চান, আল্লাহ তার ক্ষতি চান। হযরতে লোকমান হিকিমের কাছে বলা হলো, মা বালাগা বিকা মা নারা, আপনি যেই অবস্থায় পৌঁছেছেন এই অবস্থায় আপনাকে কোন জিনিসে ইয়া পৌঁছিয়ে দিল। কলা তিনি বলেন, সিদকুল হাদিস, আমি সত্য কথা বলি, ওয়া দাউল আমানা, এবং আমি মানুষের আমানত আদায় করি, ওয়া তরকু মা লা ইয়ানিনি, এবং যা আমার উপকার আসে না এই কাজ আমি করি না, যা আমার কল্যাণকর নয়, উপকারী নয়, এরকম বেহুদা কাজ আমি কখনো করি না। কলা আশরাফি সালাসাতুন তুজিবু ফিল আকল, তিন প্রকারের এমন কাজ আছে যে কাজগুলো মানুষেরকে, মানুষের আকলকে সমৃদ্ধ করে। এক, মুজালিসাতুল উলামা, ওলামাদের সাথে বৈঠক করা, ও মুজালিসাতুস সালিহিন, সৎকর্মশীলদের সাথে বৈঠক করা, ওয়াতারকুল কালামি ফিমা লা ইয়ানি, এবং যেগুলো অপ্রয়োজনীয় অনর্থক এই কথাকে বর্জন করা, ত্যাগ করা। মুহাম্মদ ইবনে আজলান বলেন, ইন্নামাল কালামু আরবাআতুন, ভালো কথা হলো চারটি, আন্তাযকুরুল্লাহ, তুমি আল্লাহকে স্মরণ করবা, ওয়া তাকরাআল কোরআন, এবং কোরআন তেলাওয়াত করবা, ওয়া তাসআলা আন ইলমি ফাতুখবিরু বিহি, এবং কোন একটি ব্যাপারে তুমি কাউকে জিজ্ঞেস করবে, আহলে যিকিরকে জিজ্ঞেস করবে, তার থেকে জানার পরে এটা মানুষকে জানিয়ে দিবে, আও তাকাল্লাম ফি মা ইউনিকা মিন আমরি দুনিয়াকা, অথবা তোমাকে দুনিয়ার ব্যাপারে যেটা কল্যাণকর এ ব্যাপারে কথা বলবো, অকল্যাণকর কোনো কথা বলবা না। সমানে দর্শক শ্রোতা ভাই বোনের, আল্লাহ পাক রব্বুল আলমী যারা জান্নাতুল ফেরদাউসের মালিক হবেন তাদেরকে বলে দিলেন, অনর্থক কথা কাজ থেকে নিজেকে হেফাজত করবে। কোন কারণে? জান্নাতের ভিতরে অনর্থক কথা কাজের কোনো অপশন নাই, কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাবায়ের 35 নম্বর আয়াতে ইরশাদ করেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা, জান্নাতবাসীরা জান্নাতে অনর্থক কথা কাজের কোনো কিছুই শুনতে পাবে না এবং কোনো মিথ্যা কথাও শুনতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল-গাশিয়ার মধ্যে উল্লেখ করেন, লা তাসমাউ ফিহা লাগিয়া, জান্নাতের ভিতরে কোনো অনর্থক, অহেতুক, অপ্রয়োজনীয় কোনো কথা শোনা যাবে না। সূরা মরিয়ামের 62 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ইল্লা সালামা, জান্নাতের ভিতরে কোনো অনর্থক কথা নেই, শুধু শান্তিময় কথা আর কথা চলবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন আবি সুরাইহিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খাইরান আও লিয়াসমুত, রাওয়াহুল বুখারী। হযরত আবু সুরাইহ থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে থেকে যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনবে, পরকালের প্রতি ঈমান আনবে, সে যেন ভালো উত্তম কথা বলে অথবা সে চুপ থাকে। রাওয়াহুল বুখারী, বুখারী শরীফে হাদিসটি আসছে। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য সূরা আল কালামের 211 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়ালা তুতি' কুল্লা হাল্লাফিন মাহিন হাম্মাজিন মাশাইন বিনামিন, যারা মিথ্যা বানোয়াট কসম করে, শপথ করে, যারা পরনিন্দা করে, দুষ্টুটি গায়ে ছেলে এবং হেঁটে হেঁটে মানুষের
কুৎসারটনা করে এদের তুমি আনুগত্য কখনো করবা না। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমরা এতক্ষণ পর্যন্ত জান্নাতুল ফেরদাউসে যারা যাবে এদের দুই নম্বর আদর্শ কোয়ালিটি আমরা শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অহেতুক অনর্থক অপ্রয়োজনীয় অদরকারী কথা থেকে সংরক্ষিত হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জান্নাতুল ফেরদাউসে যাওয়ার যোগ্যতা অর্জন করার আল্লাহ পাক তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়া লিলমি ইনদাল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।